আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, পাকিস্তানের এই ইসরায়েলের ইস্যুতে এখন বেশ একটা তোলপাড় চলছে পাকিস্তানের রাজনীতিতে। তো বলা হচ্ছে যে 75 বছরের ইতিহাসে এই সর্বপ্রথম ইসরায়েল পাকিস্তানের নিন্দা করেছে, এটা পাকিস্তানের ইতিহাসে আর কখনোই ঘটেনি। তো এই ঘটনায় বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। তো আজকে আলোচনা করব যে এই ঘটনার প্রেক্ষাপটটা কি এবং আসলে মূল ঘটনাটা কি এবং কি কি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। তো পাকিস্তান গত 5ই জুলাই পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি ইসরায়েলের একটা নিন্দা করেছিল, যখন ইসরায়েল ওই জেনিন অঞ্চলে তাদের এই সাম্প্রতিককালে যে হামলাগুলো করে, বোমাবর্ষণ করে এবং বিভিন্ন যে নির্যাতনমূলক কাজ করে তার একটা সমালোচনা করে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি একটা প্রতিবাদ করেছিল। এবং এটা ওই পাকিস্তানের মৃদু ভাষায় প্রতিবাদ, যেমনটা পাকিস্তান বরাবরই করে থাকে, একটা গতানুগতিক ধারায়, তেমন কোনো জোরালো কোনো প্রতিবাদ বা অ্যাকশন না। নিন্দা করার দরকার তাই নিন্দা করেছিল ইসরায়েলের। কিন্তু এরপরে আমরা দেখতে পেলাম যে গত 10ই জুলাই পাকিস্তানকে একটা পাল্টা জবাব দিল ইসরায়েল, এবং সেটা জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের যিনি স্থায়ী প্রতিনিধি আছেন মিস অ্যাডি ফার্সন, উনি একটা বিবৃতি দিলেন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যে সম্মেলনটা হচ্ছিল সেখানে। তো তিনি বেশ স্পষ্ট করে কতগুলো বিষয় পাকিস্তানের কথা উল্লেখ করলেন, যে পাকিস্তানের হিউম্যান রাইটসের লঙ্ঘনের ব্যাপারে, যে সেখানে গুম, খুন, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, অপরাপর নির্যাতন, রাজনৈতিক নেতাকর্মীদের উপরে নির্যাতন এবং শান্তিপূর্ণ সমাবেশে ক্র্যাকডাউন, সংখ্যালঘু নির্যাতন, ব্লাসফেমি আইনের অপব্যবহার, ডেথ পেনাল্টি, এই সকল ইস্যুতে পাকিস্তান হিউম্যান রাইটস ভঙ্গ করছে এবং পাকিস্তানের উচিত হবে যে এই এই সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদেরকে পাকিস্তানকে ইসরায়েল আহ্বান জানালেও যে পাকিস্তান যেন ইউএন হিউম্যান রাইটস চার্টার অনুসরণ করে চলে এবং আইনের শাসন যেন প্রতিষ্ঠিত করে। এই কথার মাধ্যমে আসলে ইসরায়েল বোঝাতে চাইলো যে পাকিস্তান ইসরায়েলের নিন্দা না করে পাকিস্তানের অভ্যন্তরে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেদিকে যেন নিজের আয়নাতে পাকিস্তান যেন তার মুখটা দেখে। এই বিষয়টা পাকিস্তানকে ভীষণ লজ্জায় ফেলে দেয়। এবং আগেই বললাম যে 75 বছরের ইতিহাসে পাকিস্তান এর আগে অনেকবার ইসরায়েলের সমালোচনা করেছে কিন্তু ইসরায়েল কখনো প্রতিউত্তর দেয়নি, কিন্তু এবারই প্রথম ইসরায়েল এই শাহবাজ সরকারের সমালোচনা করলো এবং শাহবাজ সরকারকে একটা ভীষণ লজ্জায় ফেলে দিল। তো এটা পাকিস্তানের এই ফরেন মিনিস্ট্রি আর পাল্টা জোরালো কোনো জবাব দিতে পারেনি, তারা শুধু মৃদুভাবে এটা বলেছে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তো এই কথাটা বলেই পাকিস্তানের ফরেন মিনিস্ট্রি দায় সেরেছে। কিন্তু পাকিস্তানের যে অপরাপর মন্ত্রীবর্গ তারা ভীষণ সোচ্চার হলেন এবং তারা এই দোষটা চাপালেন কার ঘাড়ে, ইমরান খানের ঘাড়ে, যে ইমরান খানের প্রতি সমর্থন ব্যক্ত করেই আসলে ইসরায়েল বা তেল আবিব এই বক্তব্যটা দিয়েছে। তো এটা প্রথম দেখা গেল যে পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রী শেরি রহমান, তিনি পিপলস পার্টির সিনেটর, পিপলস পার্টির দল থেকে মনোনীত সিনেটর, তিনি ক্লাইমেট চেঞ্জ মন্ত্রী। এই ভদ্রমহিলা বেশ নিজেকে প্রগতিশীল হিসাবে দাবি করেন, খুব ভালো ইংরেজি টিংরেজি বলেন এবং বেশ হিউম্যান রাইটস এবং আরও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে খুব সোচ্চার, আইনের শাসনের জন্য তিনি খুব কথা বলেন। তো তিনি একটা প্রেস কনফারেন্স করলেন এবং সঙ্গে নিলেন আবার আতা তারার, ইনি মুসলিম লীগ নুনের রাজনীতির সাথে জড়িত এবং তার বাবা রফিক তারার ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। তো এই পিতা পুত্র তাদের বিরুদ্ধে বরাবরই দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তারা আবার একটা ইসলামী লেবাস টেবাস পড়ে থাকেন, খুব ভাবধারা দেখান যে তারা খুব ইসলামিস্ট। তো এই আতা তারার এবং শেরি রহমান এরা দুইজন প্রেস কনফারেন্স করলেন, প্রেস কনফারেন্স করে সকল দায়ী ইমরান খানের উপরে চাপালেন এবং শেরি রহমান বললেন যে এই তেল আবিবের যে বক্তব্যটা, যে বিবৃতিটা, সেটা খুব নিন্দনীয়, এটা আসলে ইমরান খানকে সমর্থন করা হয়েছে এবং ইমরান খানের যে পিটিআই দল আছে তাদের নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য এই বক্তব্যটা দেওয়া হয়েছে এবং ইমরান খানের নেতাকর্মীরা যেসব সন্ত্রাসী কাজের সাথে জড়িত তার পক্ষ নিয়েই ইসরায়েল এই বিবৃতিটা দিয়েছে। এবং তিনি আরও এটা বলেন যে যেসব দেশ আসলে কাশ্মীর এবং ফিলিস্তিন সহ পৃথিবীর অন্যান্য স্থানে মুসলিমদেরকে নির্যাতন করে সেসব দেশ বা গোষ্ঠী আজ একত্রিত হয়ে ইমরান খানের প্রতি সমর্থন ব্যক্ত করছে। এবং শেরি রহমান বলেন যে এতেই প্রমাণিত হয় যে আমরা এতদিন ধরে ইমরান খানকে বলে আসছিলাম যে তিনি বিদেশি এজেন্ট, ফরেন এজেন্ট, আজ এসব আচরণের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। তো এসব বলা হলো, বলার পর তারা সম্পূর্ণ দোষটা এবং পাকিস্তানের মিডিয়াও এতে সায় দিল যে ইমরান খানকে আবার সেই ইসরায়েলের লবি বা ইহুদিদের লবি বা ফরেন এজেন্ট এসব বলে গালাগালি করা শুরু হলো। তো আসলে বাস্তবতাটা কি, পাকিস্তানে আসলে ইসরায়েলের এজেন্ট কারা, বা ভাষাটাকে যদি আমরা অন্যভাবে বলি যে ইসরায়েলের প্রতি আসলে পাকিস্তানে সহানুভূতিশীল কারা,
বা ইসরায়েলের সাথে আসলে কারা সম্পর্ক গড়তে চায়। তো সেটার জন্য কতগুলো রিসেন্ট পাস্ট সাম্প্রতিককালের কিছু অতীত নিয়ে আমরা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্ট সেটা হচ্ছে জেনারেল বাজওয়া যখন সেনাপ্রধান ছিলেন এবং ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু বেশ জেনারেল বাজওয়ার পক্ষ থেকে চাপাচাপি করা হচ্ছিল যে ইমরান খানের উপরে, যে বলা হচ্ছিল যে আপনি এই কাশ্মীর ইস্যু টিস্যু বাদ দেন, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য শুরু করেন আর ইসরায়েলকেও স্বীকৃতি দিয়ে দেন, কেননা ইসরায়েলকে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোই স্বীকৃতি দিচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আব্রাহাম অ্যাকর্ড চালু করেছেন, এর আওতায় সবাই এখন মুসলিম দেশগুলো দলে দলে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এবং ইসরায়েলকে যদি আমরা স্বীকৃতি দেই তাহলে আমরা অনেক অর্থ পাব, বিনিয়োগ পাব, পাকিস্তান যে একটা ফ্যাটাপের লিস্টে জড়িয়ে আছে, ব্ল্যাক লিস্ট হবার উপক্রম হয়েছে, গ্রে লিস্টে আছে, তো এটার থেকে মুক্তি পেতে ব্ল্যাক লিস্ট যেন না হয়ে যায়, ওই ফ্যাটাফের গ্রে লিস্ট থেকে যেন ব্ল্যাক লিস্টে না যাই, এর জন্য ইসরায়েলকে আমাদের স্বীকৃতি দেওয়া দরকার, উপরন্তু সৌদি আরব এবং আরব আমিরাত এদের পক্ষ থেকেও চাপ আছে। সুতরাং ইমরান খানের উপরে জেনারেল বাজওয়া ভীষণ জোরাজুরি করছিলেন যে এক্ষুনি আপনি ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেন। এই বিষয়টা ইমরান খান কি করলেন, তিনি একটা প্রকাশ্য ইন্টারভিউয়ে বক্তব্য দিলেন যে আমি যদি ইসরায়েলকে স্বীকৃতি দেই তাহলে আখেরাতে আমি আল্লাহর কাছে কি জবাব দেব। ইমরান খানের এই বক্তব্যটা তখন খুব ভাইরাল হয়েছিল এবং আলোচিত হয়েছিল এবং এভাবেই এই বক্তব্যের মাধ্যমে ইমরান খান ইসরায়েলকে স্বীকৃতি দেবার সকল প্রচেষ্টা এবং সম্ভাবনা এবং গুঞ্জন উনি নস্যাৎ করে দিলেন এক বাক্যে, যে ইসরায়েলকে স্বীকৃতি দিলে আমি আখেরাতে গিয়ে আল্লাহর কাছে কি জবাব দিব। তো ইমরান খানের এই বক্তব্যের বিপরীতে আর কেউ কোনো কথা বলতে পারে নাই। এরপর আমরা দেখলাম ইমরান খান উৎখাত হলেন, তখন জেনারেল বাজওয়া এই নব্য পিডিএম জোট সরকারের সঙ্গে তার বেশ দহরম মহরম, তখন কি করা হলো যে একটা উচ্চ পর্যায়ের দল, পাকিস্তানি একটা দলকে ইসরায়েলে পাঠানো হলো এবং তারা বৈঠক করলেন এবং বৈঠক থেকে ফিরে এসে ওই বৈঠকে কিন্তু একজন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন, আরও কয়েকজন সাংবাদিক ছিলেন, প্রবাসী পাকিস্তানিরা ছিলেন যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তো এই সাংবাদিকরা আবার পাকিস্তানের মিডিয়াতে ইসরায়েলকে স্বীকৃতি দেবার পক্ষে কিন্তু আকারে ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে অনেক সাফাই দেওয়া শুরু করলেন। তো এতেই বোঝা যায় যে কে আসলে ইসরায়েলের এজেন্ট বা ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল আর ইমরান খানের ভূমিকাটা কি, এটার একটা পার্থক্য কিন্তু টানা যায়। তো এরপর এই যে ইমরান খানকে ইহুদি লবিস্ট বলা হয় বা তাকে ফরেন এজেন্ট বলা হয়, এর শুরুটা করেছিলেন কিন্তু সেই মাওলানা ফজলুর রহমান। মাওলানা ফজলুর রহমানের সাথে ইমরান খানের একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে, কারণ মাওলানা ফজলুর রহমানের যে রাজনৈতিক ঘাঁটি সেখানে ইমরান খান প্রথম হানা দিয়েছিলেন সেই খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। তো এই মাওলানা ফজলুর রহমান লাগাতার বলতে থাকলেন ইমরান খানের বিরুদ্ধে যে ইহুদি লবি, ইহুদি লবি, ইহুদি এজেন্ট। তখন এটার প্রভাব পড়ল প্রথম যে ইমরান খানের বৈবাহিক জীবনে বা সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে। তো ইমরান খানের যে স্ত্রী, প্রথম স্ত্রী ছিলেন জেমিমা খান, তিনি কিন্তু ইহুদি ঘরের সন্তান, ইমরান খানকে বিয়ে করবার পর উনি মুসলমান হয়েছিলেন, তো তারা পাকিস্তানে বসবাস করছিলেন তিনি ইমরান খানের সঙ্গে। তো তিনি তখন ইমরান খানকে, জেমিমা খান বললেন যে আপনি এই দেশের এত কুটিল জটিল রাজনীতিতে আপনি টিকে থাকতে পারবেন না, আপনি চলুন আমার সাথে লন্ডনে যেয়ে আমরা বসবাস করি। তো ইমরান খান সেই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন এবং ইমরান খান বলেন যে আমি রাজনীতিই করব। এর ফলে কি হলো, এই স্বামী স্ত্রীর মধ্যে একটা মতবিরোধ হলো এবং অতঃপর জেমিমা খানের সঙ্গে ইমরান খানের কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়। তো এইভাবে তাদের সংসারটা কিন্তু এই ইহুদি এজেন্ট মাওলানা ফজলু এবং অন্যান্য ধর্মীয় দলগুলো এবং পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক কুশীলবরা এই নোংরা রাজনীতি করার ফলে কিন্তু ইমরান খানের দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যায়। এখন এই মাওলানা ফজলু কিন্তু বা মাওলানা ফজলুর রহমান, তিনি কিন্তু বেশ উচ্চবাচ্য করতেন ইসরায়েল, আমেরিকা, অ্যান্টি ইসরায়েল, অ্যান্টি আমেরিকান নিয়ে প্রায় কিন্তু তিনি বড় বড় সমাবেশ করতেন এবং বেশ হইচই করে, মানে মুখে তিনি শব্দের তুফান ছুটে দিতেন আর কি। তো পরে দেখা গেল যে 2007 সালে উইকিলিক্সের বিখ্যাত উইকিলিক্স, সেখানে একটা তথ্য ফাঁস হয়। সে তথ্য ফাঁসে দেখা যাচ্ছে এই মাওলানা ফজলুর রহমান পাকিস্তানে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মিসেস অ্যান এ প্যাটারসন তাকে ডিনারে ইনভাইট করেছেন। ডিনারে ইনভাইট করে তাকে বলছেন যে আপনি একটু আমাকে সাহায্য করেন, আমি যুক্তরাষ্ট্রে সফর করতে চাই এবং আমি
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাই। তো এই হলো মাওলানা ফজলুর রহমানের এই উইকিলিক্সের যে তথ্যটা বের হয়েছিল সেই চরিত্র। এবং পরে আবার দেখা গেল আরও আগের ঘটনা, এটা সেটা হচ্ছে যে সেই নব্বইয়ের দশকের ঘটনা, যে বেনজির ভুট্টোর তীব্র সমালোচনা করতেন মাওলানা ফজলুর রহমান, নারী নেতৃত্ব হারাম, নারী প্রধানমন্ত্রী পাকিস্তানে চলবে না। কিন্তু ঠিক বেনজির ভুট্টো যখন সংখ্যাগরিষ্ঠতা পেলেন এবং একটা জোট সরকার গঠন করলেন, তখন কিন্তু ওই বেনজির ভুট্টোর সরকারে মাওলানা ফজলুর রহমান কিন্তু যোগ দিলেন এবং তিনি একটা মন্ত্রিত্ব বাগিয়ে নিলেন এবং একটা ডিজেল পারমিটও নিলেন, যার ফলে ওই পারমিটের আওতায় কিন্তু তিনি পাকিস্তান থেকে আফগানিস্তানে কিন্তু ডিজেল সরবরাহের ব্যবসার সাথে জড়িত হয়ে পড়লেন। সেখান থেকেই তার নাম হয়ে গেল ডিজেল ফজলু, যেটা এখনকার জনসভায় প্রায় উচ্চারিত হয় এবং ইমরান খানও এটা উচ্চারণ করেন, সবাই উচ্চারণ করেন যে ডিজেল ফজলু। তো এখন এই মাওলানা ফজলুর রহমান বা অপর অপর পাকিস্তানের বড় বড় যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু এই ইসলাম বা পাকিস্তানের অভ্যন্তরে ইসলামের কিছু করা, তারা কিন্তু তেমন কিছু করতে পারেননি, এটা কিন্তু ইমরান খানই করেছিলেন। ইমরান খানের ইসলামের প্রতি সবচেয়ে বড় যে অবদানটা, সেটা হলো ওই 15ই মার্চ। 15ই মার্চ একটা জাতিসংঘ দিবস, যে দিবসে এই যে ইসলাম ভীতি ছড়ানো থেকে দূরে রাখার জন্য বা সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘে প্রতি বছর এটা পালন করা হয়। আর এবারকার এই 2023 সাল হচ্ছে সেকেন্ড ইয়ার, এটা ইমরান খানের উদ্যোগেই এই 15ই মার্চকে অ্যান্টি ইসলামোফোবিয়া দিবস হিসাবে জাতিসংঘ ঘোষণা করেছেন। এটা কিন্তু ইমরান খানের একটা বিরাট অবদান। এছাড়াও আমরা দেখতে পাই যে 2019 সালে জাতিসংঘের ইউএন সম্মেলনে যখন ইমরান খান ভাষণ দেন, 2019 সালের কথা বলছি, তখন কিন্তু সেটা আলোড়িত ভাষণ ছিল এবং খুব আবেগপূর্ণ ভাষণ ছিল এবং হৃদয়গ্রাহী ভাষণ ছিল এবং মুসলমানদের মনের কথা সর্বপ্রথম ইমরান খান কিন্তু ওই ভাষণে উচ্চারণ করেছিলেন এবং অনেক তার সেই বক্তব্যটা কিন্তু লাখ লাখ কোটি কোটি মানুষ দেখেছে। তো এটা একটা খুব বড় ঘটনা ছিল। তাছাড়া এই পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থায় ইমরান খান কিন্তু ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করাটা কিন্তু বাধ্যতামূলক করেছিলেন এবং এটা সবার জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং জেনারেল লাইনে যারা পড়াশোনা করবে তাদেরকে অবশ্যই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত তাদেরকে পড়াশোনা করতে হবে, এটা একটা সাবজেক্ট ছিল। কিন্তু বর্তমান এই পিডিএম জোট সরকার এসে কিন্তু শিক্ষা কার্যক্রম থেকে সেটা কিন্তু বাদ দিয়েছে। তো এভাবে আরও একটা ইমরান খানের অবদান, যে এই আলকাদির ট্রাস্ট ইউনিভার্সিটি নিয়ে যেটা মামলার উনি সম্মুখীন হয়েছেন, একটা সাজানো মামলা, সেখানে এই আলকাদির ইউনিভার্সিটি কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রিসার্চ করার জন্য কিন্তু এই ইউনিভার্সিটিটা বানানো হয়েছে। তার সাথে সাথে অবশ্য পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু মূল প্রতিপাদ্য বিষয় বা কারিকুলামের যেটা ফোকাস পয়েন্ট সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রিসার্চ করা। সুতরাং এটা আসলে তুলনা করা যায় না, এগুলো বাস্তব উদাহরণ যে ইমরান খান কি করেছেন এবং পাকিস্তানের অপর অপর রাজনীতিবিদরা ইসলামের জন্য কি করেছেন। তো সর্বশেষ কথা হলো যে এই যে পাকিস্তানের শাহবাজ সরকার এবং জেনারেল মুনির এবং তার যে সাঙ্গপাঙ্গরা এবং পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্টরা নিজ দেশের উপর যে একটা জুলুম নির্যাতন করছে, এখন কিন্তু তারা আর বাইরে অন্যান্য মানুষের জুলুম নির্যাতনের ব্যাপারে কিন্তু আর কথা বলতে পারবে না এবং কথা বললে ওই ইসরায়েলের মতো তাদের কিন্তু তাদেরকে কিন্তু একটা লজ্জায় পড়তে হবে বা একটা উল্টো চর খাবে বা উপদেশ দিবে যে নিজের আয়নায় বা নিজের ঘর সামলান। তো এটা সবচেয়ে বেশি কার্যকরী হবে, ঘটবে পাকিস্তানের ক্ষেত্রে। কাশ্মীর নিয়ে তারা আর কখনোই কিছু বলতে পারবে না, যখনই বলতে যাবে তখন কিন্তু ভারত একটা খুব কড়া জবাব দিয়ে দিবে যে আগে তোমার নিজের মুখটা দেখো, তোমার আয়নায় নিয়ে নিজের চেহারাটা দেখো এবং তোমার নিজের ঘর আগে ঠিক করো। তো সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।